গ্রাহক সন্তুষ্টি ও বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে 1999 সালের 3 আগস্ট যাত্রা শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ, এক্সিম ব্যাংক। শুরুতে প্রথাগত ধারার ব্যাংকিং করলেও এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মূল্যবোধকে ধারণ করে 2004 সালে এক্সিম ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত হয় এবং সারা বিশ্বে উদাহরণ সৃষ্টি করে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে স্বনামধন্য শিল্পপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে বিশিষ্ট ব্যাংকার ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া দায়িত্ব পালন করছেন। এছাড়াও পরিচালনা পর্ষদে রয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাবেক সেনা কর্মকর্তা সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই এক্সিম ব্যাংক দেশে ও বিদেশে বিস্তৃতি লাভ করেছে। দেশের ভেতরে 123টি শাখা, শতাধিক নিজস্ব এটিএম বুথ এবং দেশের বাইরে যুক্তরাজ্য ও কানাডায় ব্যাংকের শতভাগ মালিকানাধীন এক্সচেঞ্জ হাউস নিয়ে এক্সিম ব্যাংক বর্তমানে দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করেছে। খুব শীঘ্রই হংকং ও সৌদি আরবেও এক্সিম ব্যাংকের কার্যক্রম শুরু হবে। তৃতীয় প্রজন্মের এই ব্যাংকটিতে বর্তমানে প্রায় 3,500 জন কর্মী রয়েছেন। দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে এক্সিম ব্যাংকে রয়েছে বহুমাত্রিক আমানত ও বিনিয়োগ প্রকল্প। এই সকল প্রকল্প নিয়ে একদিকে যেমন ব্যাংকটি দেশের গ্রামীণ ও শহুরের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখছে, অন্যদিকে আমদানি রপ্তানি বাণিজ্যেও সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একই সাথে এক্সিম ব্যাংক বাংলাদেশ ব্যাংক নির্দেশিত গ্রিন ব্যাংকিং, এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তা সৃষ্টিতেও কার্যকরভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বিগত বছরগুলোতে ব্যাংকটি অর্জন করেছে অসংখ্য দেশি বিদেশি পদক ও সম্মাননাপত্র। বর্তমানে এক্সিম ব্যাংকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 30 লক্ষাধিক। এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় বর্তমানে ব্যাংকটির মোট মূলধনের পরিমাণ 1,412 কোটি টাকা, মোট আমানত 30,624 কোটি টাকা, মোট বিনিয়োগ 29,734 কোটি টাকা, মোট আমদানি বাণিজ্যের পরিমাণ 18,953 কোটি টাকা, মোট রপ্তানি বাণিজ্যের পরিমাণ 17,173 কোটি টাকা, রেমিটেন্স আহরণ 527 কোটি টাকা। শুধু ব্যবসা এবং মুনাফা অর্জনের মধ্যেই এক্সিম ব্যাংক তার কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি, বরং সমাজের প্রতিটি উন্নয়নমূলক কার্যক্রমে পাশে দাঁড়িয়েছে। সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে এক্সিম ব্যাংক আজ দেশে অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতির উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলায় এক্সিম ব্যাংক সবার আগে এগিয়ে এসেছে। কারণ এক্সিম ব্যাংক বিশ্বাস করে একক উন্নয়ন নয়, সামগ্রিক উন্নয়নের মাধ্যমেই একটি দেশ, একটি জাতিকে সত্যিকারভাবে এগিয়ে নেওয়া সম্ভব। এক্সিম ব্যাংক আপনার অগ্রযাত্রায় সহযাত্রী।